এই যে এখন টিকিট কাটতে যেতে হবে, কিন্তু বৃষ্টি পড়ছে। এই জায়গাটা পুরো আগে একটা জমি ছিল, চাষের ক্ষেত, এরা হয়তো জীবন্তই ছিল, কোনো হয়তো একটা ম্যাজিকে এরা পাথর হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের শিয়ানের সেকেন্ড ডে। এখন আমি রেডি হয়ে আছি, বুঝতেই পারছো। এই ড্রেসটা পরেছি যেটা আমি ইন্ডিয়া থেকে এনেছি, এই ড্রেসটা দাদাভাই দিয়েছে। এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা ফার্স্টে প্ল্যান করেছি যাব হচ্ছে ওই টেরাকোটা আর্মি। এটা খুব এখানকার একটা খুব পপুলার হেরিটেজ স্পট, তো ওইখানে যাব। বেশ ভালো, এখানে আবার পকেটও আছে। আর এই যে একটা বো টাইপের ক্লিপ, এটাও আমি এখান দিয়ে কিনেছি। সবসময় একই রকম লাল পিঙ্ক তো থাকেই, একটু ডিফারেন্ট কালার পরলে একটু বোঝা যায় নিজেকে কেমন লাগে না লাগে, তাই তো। চলো ব্রেকফাস্ট করতে যাবো, বহুত খিদে পেয়ে গেছি। আমরা এখন এসেছি এখানে ব্রেকফাস্টে, এখন যাবো। দিকে জুস, দুধ, লাইফ কিচেন, কফি। এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে এনেছি নুডলস আর ওয়াফেল এনেছি, যেহেতু ওয়াফেল আমি খুব ভালো খাই। আর একটা না পটির ব্যানকেট ভীষণ ভালো খেতে, ওটা আমরা চমচম খেয়েছিলাম, তো ওইটা এনেছি। আর হচ্ছে একদম ফ্রেশ অরেঞ্জ, আমাদের অরেঞ্জের এক্সট্রাগুলোও রয়েছে। প্রথম একটা বাফির দেখলাম যেখানে আইসক্রিম রেখেছে, কোন হলো আইসক্রিম। এখন আমরা গাড়িতে উঠলাম, এখন যাচ্ছি ওই টেরাকোটা আর্মি ওই মিউজিয়ামে। আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতন সময় লেগেছিল। এখানকার রাস্তাঘাট খুব স্মুথ, তাই অনেক সময় গাড়িতে করে কোথাও গেলে চোখটা বেশ ঘুমে ঢুলুঢুলু করে। হঠাৎ আমরা দেখলাম দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজ ওয়েদারে দেখলাম সারাদিনই প্রায় বৃষ্টি হবে। চায়নাতে 60-70 তলা বিল্ডিং দেখার পর এই রকম ধানের ক্ষেত দেখে আমরা দুজনেই বেশ আশ্চর্য হয়ে গিয়েছিলাম। কি সুন্দর, এইগুলো কিন্তু সবই স্টিকি রাইস। আমরা চলে এসেছি, এই যে এখন টিকিট কাটতে যেতে হবে, কিন্তু বৃষ্টি পড়ছে। এই দেখো রাস্তা পুরো ভিজে গেছে, ছাতা মাথায় দিয়ে, বাবা বিশাল বড় ছাতা। এই দেখো 10 জন হয়ে যাবে, এত বড় ছাতা রয়েছে। একটা ছাতা আনলে তাহলে তো ওই ছাতা বিক্রি করছে। 10 টাকা দিয়ে ছাতা কিনে নিলাম, 10 টাকা না 10 ইয়ান দিয়ে। বাবা কি শুধু চিৎকার করছে দেখো, এইভাবে জিনিস বিক্রি করতে হয়। আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে এরম ভাবে হরেক মাল যেতে এরম ভাবে চিৎকার করতে করতে। এই দেখো ওখানে কি আছে, এই যে এখানে সব ছোট ছোট দোকান বসেছে, খাবারের দোকান, মোমো। পরে আগে মেনটা দেখে আসি। তো টিকিট কাটতে হচ্ছে ফার্স্ট অফ অল, এখানে এই যে একটা কিউআর কোড আছে, এইটা স্ক্যান করে নিয়ে বাকিটা উনি হেল্প করে দিচ্ছে। এখানে নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, এগুলো সব দিয়ে টিকিটটা কাটতে হচ্ছে। আমাদের এন্ট্রি হয়ে গেল, এখন ও গেছে ওই যে টিকিট কাটতে, ওই যে টিকিট কাটছে। কত করে টিকিট আমি বলছি। আর এই যে ছাতাটা, বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি। কত করে টিকিট নিল, কত করে? 121 করে হচ্ছে টিকিট পার হেড। এই যে লাইন সব দিয়েছে, লাইন দেওয়া ভেতরে যাবে। কি বৃষ্টি পড়ছে, যদিও বাইরের কিছু না, সব মিউজিয়ামের ভেতরেই। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এইগুলোকে ওরা স্কুটার বলছে। যাই হোক, এগুলো যাওয়ার জন্য 15 টাকা করে কাটতে হলো, 51।
পেছনে বসি। এই যে টিকিট 51 করে নিতে হবে, স্কুটারের টিকিট। স্কুটার, এগুলো কি স্কুটার বলছে? আমরা ভাবছি স্কুটিতে কেন যাবো। এখন আমরা যাচ্ছি এই গাড়িতে করে ওই টেরাকোটা মিউজিয়ামের ওখানে। দেখি কোনটা নিয়েছে, চারটে পিট আছে, গর্ত আছে, বাংলায় বললে যাকে বোঝায়। তার মধ্যে এক নাম্বারটা পোড়াপুড়ি শেষ হয়েছে, বাকিগুলো তো এখনো চলছে। হ্যাঁ, এখনো আবিষ্কার করা পুরো শেষ হয়নি। তো এক নম্বরটা সব থেকে বড়, বাকিগুলো ছোট ছোট। তো এখন দেখি কোথায় নিয়ে যায়। তখন আমাদের তো গাইড নেই, ইংলিশ গাইড পেলাম না, তাই নিজেদের মতো করে যাচ্ছি। ওখানে গিয়ে পড়ে পড়ে বুঝবো ঠিক আছে না। এই জায়গাটা পুরো আগে একটা জমি ছিল, চাষের ক্ষেত। হঠাৎ মতলব আজ থেকে 50 বছর আগে, ঠিক 50 বছর আগে একটা চাষি হঠাৎ, লাইক এদের সময় হচ্ছে খরা এসেছিল, তো মাটি করে জল বার করতে গিয়ে দেখে একটা একটা করে এরকম মূর্তি বেরোচ্ছে। সেই মূর্তিগুলো এত বেরিয়ে গেছে যে ওরা ভয় পেয়ে গিয়ে ওই হিস্টোরিয়ানদের খবর দিয়েছে। ওরা এসে তারপর দেখলো কোনো ইতিহাসে এরকম কিচ্ছু লেখা নেই যে এই জিনিসটা এক্সিস্ট করে বলে। এটা পুরো একটা সিক্রেট জিনিস ওরা আবিষ্কার করেছে। এখন ওটা 8th wonder অফ দ্য ওয়ার্ল্ড। ওটাই আমরা দেখতে চলেছি। জিনিসটা কি, এত লোকে কেন বলে এটা নিয়ে? সিক্রেট একটা জিনিস, কেন সিক্রেট সেটা ওখানে গিয়ে বলবে। আচ্ছা, ওকে, ক্রমশ প্রকাশ্য। খুব সুন্দর লাগছে। আমরা এখন এলাম পিট 9901। সেটাই তো, কোনটা কার সাথে জুড়েছে বুঝতেও পারছি না, রং তো আলাদা। সেটাই, এখান থেকে সব খোদাই করা হয়েছে না? এখনো খোদাই চলছে। নাম্বার দিয়ে রেখেছে। হ্যাঁ, আর কোথায় কি কি পেয়েছে? পেয়েছে ও একটা ওখান থেকে পেয়েছে। হ্যাঁ, নাম্বার 1, নাম্বার 1 টা যে ফুল যেখানে লেখা আছে 9 14। ওই তো ওখানে দেখে বোঝা যাচ্ছে আরো জিনিস আছে। আছে, হ্যাঁ, তাহলে শেষ করতে পারি। মানে নিচে আরো খুললে আরো পাওয়া যাবে। পুরো ধান জমি ছিল, ধানের জমি। অলরেডি আমরা আসার সময় তো দেখছিলাম এই জায়গাটা, যে এলাম এই জায়গাটা তো খুব একটা হেরিটেজ স্পট। তো সেটা কেন এত পপুলার, কেন এই জায়গাটা পপুলার? কারণ এখানে যেগুলো পাওয়া গেছে ওগুলো কোনো ইতিহাসে বলা ছিল না আগে। মানে এভাবে হচ্ছে এত মাটির তলায় জিনিস থাকতে পারে সেটা কেউ ভাবতে পারেনি। কারণ এর ইতিহাসে বলা আছে যে রাজা ছিল, সে মারা যাওয়ার পরে তার, সে তার জীবনদশায় অনেক কিছু করেছিল যাতে সে অমর থাকে। কিন্তু ও মানে এতটাই বাড়াবাড়ি করে ফেলেছিল যেটা তাকে মৃত্যুর পদে ঠেলে দেয়। যেটা কি মানে অনেক তখনকার দিনে চায়নাতে ছিল যে ডক্টরস যারা ছিল তারা সবাই জড়িবুটি দিয়ে অনেক কিছু তৈরি করেছিল, তৈরি করে বলেছিল এগুলো অমৃত, অমর হয়ে যাবে তুমি, দিয়ে সব খেত। খেতে খেতে তারপর ব্যাস ওটা আরও তাকে মৃত্যুর দিকে ঠেলে দেন। সেই জন্যে ওটাও বুঝতে পেরে মারা যাওয়ার 40 বছর আগে থেকেই ওর স্মৃতিসৌধ মানে ওর কবর তৈরি করতে শুরু করে। মানে ভাবা যায় লোকে নিজের দশাতেই কবর তৈরি করতে শুরু করেছিল। আর ওর আইডিয়া ছিল যে ওর সোলটা যাতে অমর থাকে, তার জন্যে ইয়ার তো হাজার হাজার সেনা তৈরি করেছিল, করে মাটির তলায় রেখেছিল যাতে ওরা ওকে প্রোটেক্ট করে, ওর
মারা যাওয়ার পরে ওর সোলটাকে, সেই জন্য ওর টুম ওর যে সমাধিটা এখানেই কোথাও একটা আছে পাহাড়ের উপরে, ওটা কেউ আজ পর্যন্ত খুঁজে পারবে মানে খুঁজে পেয়েছে, কেউ খুলে ভেতরে ঢুকতে পারেনি, কারণ ওরা দিয়ে দেখেছে নিচে অনেক অনেক পরিমাণে মার্কিউরি আছে, গ্যাসিয়াস ফর্মে মার্কিউরি, কেউ গেলে মনে হয়। আমরা এখন এসেছি বিট্টু, কি বৃষ্টি পড়ছে, কি গো ভিজে যাব তো, এ বাবা ভিজে যাব পুরো, এই দেখো আমার পায়ের কি অবস্থা। 2200 বছরের পুরনো, 2200 বছরের পুরনো চীন ডাইনেস্টি তখন ছিল। এখানে সবকিছু দেখার পর ছোট্টখাটো একটা দোকান, সেখান থেকে সব জায়গার মতন অ্যাজ ইউজুয়াল আমি ম্যাগনেটটা নিয়েছি, সবকিছু আছে, টেরাকোটা আর্মি এইগুলো তো এখনো যাওয়া হয়নি, যাবো তারপর বলবো এগুলো কি, ঘুষ প্যাগোডা তারপরে বেল টাওয়ার সব আছে। এখানে আমাদের তিনটে পিঠ দেখা কমপ্লিট হলো, এখন আমরা এক্সিট নিচ্ছি, কারণ ওই একটা গল্ফের জায়গা আছে তো সেইখান থেকে আবার আমাদের আর কি ওই মেইন যে টেরাকোটা আর্মির যে মিউজিয়াম ওখানে যাবো। এই যে ইনি যে ব্লু ছাতা, আমার একাতে ছাতা একাতে মোবাইলটা আমি ঠিক দেখাতে পাচ্ছি না মানে পয়েন্ট করে। তো এখন আমরা এই যে এক্সিট হলাম, এই টিকাটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, এই যে এক্সিট হলাম আরেকটা জায়গায় গিয়ে ওখান থেকে আমাদের সেম টিকিটেই এন্ট্রি নিতে হবে ওই টেরাকোটা আর্মি মিউজিয়ামের জন্য। আমাদের একটা গন্ডগোল হয়ে গেছে, আমাদের আগে টেরাকোটা আর্মির ওই মিউজিয়ামে যাওয়ার কথা মানে হলে ভালো হতো, তো আমরা আগে এটাতে চলে এসেছি, তো এখন আমরা এই এক্সিট নিলাম ওইখান থেকে, এখন আমাদের একটা শাটল বাস ধরতে হবে, সেই বাসে করে যেতে হবে ওই মিউজিয়ামটা। ওফ আর একটা বৃষ্টি মানে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। চায়নার এই সিস্টেমটা আমার এত ভালো লেগেছে, শুধু আমার না, আমার মতন যারা আর কি ঘুরতে ভালোবাসে আর এরকম ব্লগিং করতে ভালোবাসে তাদের এটা ভীষণ মানে খুব দরকারি আর খুব ইউজফুল। সেটা হচ্ছে এরকম পাওয়ার ব্যাঙ্কের সিস্টেম, এই যে এই কিউআর কোডটা স্ক্যান করলো এখান দিয়েই পাওয়ার ব্যাঙ্কটা চলে এলো, কারণ আমার ফোনে চার্জ কমে গেছে। নিচ্ছি দাঁড়াও, তিন ধরনের আছে, হ্যাঁ টাইপ সি, ইউএসবি আর আইফোন চার্জার, মানে তিন ধরনেরই আছে যেটাতে আর কি দেওয়া যাবে। আমরা চলে এসেছি এই এম্পেরার, বাবা এইসব কি আমার দাঁত মুখ ভেঙে যাবে, যাই হোক ওই টেরাকোটা আর্মির ওইখানে। এই যে কিন্তু কি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তো বাবা। কি বৃষ্টি আরো ঝাঁকিয়ে নামলো, ও গড পুরো ছুটতে ছুটতে ভিজে গেল আমার। এখানে পাসপোর্ট স্ক্যান করতে হবে, হয়ে গেল, ওটা হচ্ছে এখন, চল ওই যে আসছে টিকিট কেটে। টিকিট কত করে নিল? 10 টাকা দুটো, তাই 5 টাকা করে, ও মা। চলো চলো পেছনে যা হবে, আমাদের পেছনেই বসবো, এতক্ষণ আমরা জায়গা যাবো পরিশ্রম করলো বাবারে বাবা, প্রায় 4 কিলোমিটার হাঁটার পর একটা গাড়ি পেলাম, মানে শাটল বাস ছিল বাট আমরা শাটল বাস নিইনি,
কারণ বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে আর অলরেডি বাজে 1:10। তো আমরা একটা ট্যাক্সি বুক করলাম, এখানকার ট্যাক্সি, যেটা হচ্ছে 30 টাকা। হ্যাঁ 30 টাকা বলেছিলাম, নেগোসিয়েটও করলো, তো 20 টাকা হয়ে গেল। খুব ভালো বার্গেনিং করতে পারে আমার বরটা, আমি এই ব্যাপারে একদমই কাঁচা, সত্যি কথা। যাই হোক, তো এখানকার টারকোয়েজ কালারের ট্যাক্সি করে আমরা এলাম এই টেরাকোটা আর্মি এখানে। এখন ফাইনালি যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হিমিলটির জন্য দেয় এগুলো, কিন্তু এখন কেন দিচ্ছে? হ্যাঁ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওখানে যাবো আমরা এখন। এখন ঢুকছি, দেখি এর ভেতরে কি আছে। আমার ছাতাটা একটু বন্ধ করে দেবে, তোমারটা বন্ধ করার পর এইটাই মেন। আহ যাক, ফাইনালি বাবা ভিড় দেখো কত। ওইখানে তো বলতেই পারছিলাম না যে এটার কি হিস্ট্রি, অনেক গাইড আসলে ছিল, তো সেখানে যদি আমি কিছু বলতাম কিছু শোনা হচ্ছে তো না, বোঝাও যেত। তো একটু ফাঁকা জায়গাতে এসছি, ওদিকটা দেখাও, কারণ এই হচ্ছে টোটাল 2000 সৈন্য এখানে আছে, কিন্তু অ্যাকচুয়াল সৈন্য সংখ্যা হচ্ছে 8000। তো এরকম আরও 3-4টে আছে, তো ওখানে দেখা যাচ্ছে সৈন্যটা তুলে বার করতে পারেনি। বাট এইগুলো কোনো ইতিহাসে বা কোনো রিসার্চ পেপারে কোথাও কোনো দিন বেরোয়নি, কিন্তু ঠিক 50 বছর আগে যখন এই জায়গাটা একটা ধান জমি ছিল, এখানে চাষবাস হতো, তখন একজন চাষি জল বার করার জন্য মাটি খুঁড়তে খুঁড়তে এটা পেয়ে যায়। তো এটা খুব একটা বেশি গভীরে নয়, হার্ডলি তো 15-20 ফিট মাটি থেকে, লেভেল থেকে। তো সেই জন্য এটা পাওয়া খুব ইজি হয়েছে, কিন্তু ওর পেয়েছি হচ্ছে ওইরকম একটা ফর্ম, যেই ফর্মটা তোমার বুঝতে পারা যাচ্ছিল না যে ওটা অ্যাকচুয়ালি কী, কিন্তু এটা বোঝা গেছিলো। এত পাওয়া যাচ্ছিলো তখন ওরা বুঝতে পারে যে আর্কিওলজিস্ট, হিস্টোরিয়ান এদের সবাই চলে আসে, এসে তারপর জানতে পারে যে এটা হচ্ছে এম্পারার, প্রথম এম্পারার চিং ডাইনেস্টির যে রাজা, তার নামটা হচ্ছে চিং শি হুয়াং। তো সে মারা যাওয়ার আগে এই টুমটা আর পুরো সব কিছু তৈরি করে 40 বছর ধরে, আর তারপরে সে মারা যেতে তার সাথে সাথে জীবন্ত কবর দেওয়া হয়, তার 400 দাস দাসী যত শ্রমিক এগুলো বানিয়েছে সবাইকে, যাতে এটার ব্যাপারে কেউ না জানতে পারে। হ্যাঁ জীবন্ত কবর। আমার মাঝে মাঝে মনে হয় যে এরা হয়তো জীবন্তই ছিল, কোনো হয়তো একটা ম্যাজিকে এরা পাথর হয়ে গেছে, স্ট্যাচু হয়ে গেছে, হতেই পারে, কারণ এগুলো সব লাইফ সাইজ। এখনো জানা যায় অনেক বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে ঘুরে গেছে, বাইরে দেখছিলাম। বাট এরা এত সুন্দর এটাকে মানিটাইজ করেছে, প্রত্যেকটা কর্নারে কর্নারে একটা করে গাইড, রিজনেবল দামে সব বোঝাচ্ছে,
এগুলো যদি আমাদের আমাদের ইন্ডিয়াতে কত আছে এরকম আমাদের তাজমহল আমাদের গাইড গুলো যেগুলো আছে মানে এত সুন্দর টেকনোলজি গুলো দেখো প্রত্যেকের কানে একটা হেডফোন সবাই কিছু না কিছু শুনছে ওদের মধ্যে মানে যে গাইড সে হয়তো অনেক দূরে দাঁড়িয়ে আছে কিন্তু তার কথাগুলো ওখান দিয়ে সে বলছে আর প্রত্যেকটা সে বুঝিয়েও দিচ্ছে যেটা এখানে ওখানে দারুণ একটা জিনিস দেখলাম অনেক বাকি আছে এখানে হয়তো 10 বছর পর এই জিনিসটা একদম অন্যরকমই হয়ে যাবে আরো বের করবে আরো ওইখানে কতগুলো সব স্তূপের মতন রয়েছে ওই জায়গাটা অনেকগুলো জমে পাথর হয়ে গেছে হ্যাঁ স্তূপের মতন হয়েছে ওইখানে জিনিসপত্র তুলে এইখানে হচ্ছে এই ল্যাব এখানে আস্তে করে দেখে এটা হচ্ছে মাইক্রোস্কোপ কালো রঙের যেটা এইটা এইটা আর এইটা হচ্ছে 10x ম্যাগনিফিকেশন গ্লাস আর এইটা হচ্ছে মাইক্রোস্কোপ এটা দিয়ে ক্লোজলি দেখবে আর এটা দিয়ে ওপর ওপর দেখবে তো দেখে ওখানে ডেটাটা কালেক্ট করে যে কোন এলিমেন্টটা কোনটার সাথে মিশছে কোনটার সাথে মিশছে না দিয়ে সব অরম্বায় জুড়ে জুড়ে যেমন এইটা মূর্তিটা কত ভাঙা ছিল জায়গায় জুড়েছে কিছু কিছু তো মাথাও পায়নি এটা তো মাথাও পায়নি এগুলো অনেক ভারী একটা 60 কেজি 70 কেজি পুরো মানুষের একদম তৈরি করা একদম অ্যাকচুয়াল মানুষের সাইজের মানুষের ওয়েটের কি করে কেউ জানে না প্রচন্ড খিদে পেয়েছে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন রাইস সাথে স্যুপও দিয়েছে আমার জন্য চামচ দিয়েছি থ্যাংক ইউ আমরা যেটুকু খাবার অর্ডার দিয়েছি এত ভালো খেতে কি বলো এটা হ্যাঁ এখানকার ফেমাস খাবার পুরো হ্যান্ডমেড আমরা ওখান থেকে ডিডি ট্যাক্সি ধরে হোটেল চলে এসেছি ভাল লাগছে না কি বৃষ্টি শিয়ানে ট্রিপটা কি হয়ে গেল ভগবান জানে